আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো আমি হচ্ছে মানে আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে হচ্ছে শপিংয়ে আসছি। তো আমার কিছু কেনাকাটা টুকটাক কিছু কেনাকাটা করতে হবে। তো মাস্ক নিব, তারপর হচ্ছে ওদের ঘড়ি নিতে হবে, যেহেতু শুক্র শনি পরীক্ষা হঠাৎ করে সবগুলো ঘড়ি কেমন জানি ডিস্টার্ব দিচ্ছে, তো সেই জন্য আর কি ঘড়ি নিচ্ছি। আর এখানে গুড নাইট নিচ্ছি, মানে গরমে প্রচণ্ড মশা, তো সেজন্য গুড নাইট নিলাম। তো গুড নাইটটা হচ্ছে মানে 4-5 ঘন্টা আগে হচ্ছে মানে লাগাতে হয়, যখন গরম হয় দোয়া ছাড়ে তখন আর মশা ধরে না। তো এই তো মানে আমি সব কিছু দেখছি, তো পছন্দ করে হচ্ছে 2টা মাস্ক নিলাম। তো এই মাস্কগুলো একটু বড়, বোরকার সঙ্গে ব্যবহার করতে এগুলো ভালো, আর যে নর্মালি যেগুলো আছে সেগুলো মানে ছোট স্কুল স্টুডেন্টের জন্য, আর এগুলো আমাদের জন্য। এগুলো ব্যবহার করে আমি অনেক সুবিধা পেয়েছি, তো এগুলো নিচ্ছি আর কি। তারপর হচ্ছে তো সব কিছু দেখে শুনে তারপর ওদের জন্য ঘড়ি বের করতে বলছি যে ঘড়ি নিব। তো ঘড়িগুলো চয়েস করছি, আজ আর ওদেরকে সঙ্গে নেই নি, যেহেতু আগে অনেক ঘড়ি নিলাম। তো এখন আর মানে ওদেরকে নিয়ে, যেহেতু স্কুল খোলা টিচার আসবে, মানে সন্ধ্যার পর আর বের হতে ভাল লাগে না, আর বের হলে ওদের পড়ার অনেক ক্ষতি হয়। তো সেজন্য মানে স্কুল খোলা থাকলে আমি ওদেরকে বের করতে চাই না বাসা থেকে, যেহেতু পড়ার ডিস্টার্ব হয়। তো আমি একে একে ঘড়িগুলো দেখছি, ভাবছি কোন ঘড়িটা নিলে ওদের টাইমটা চিনতে সমস্যা হবে না, তো সেটাই দেখছিলাম আর কি। আর গোল্ডেন কালারটা আমার কাছে ভালো লাগেনি, তো কালোর ভিতরে যে কোনো একটা চেইনের হচ্ছে ওদের জন্য নিব। তো হচ্ছে আমি আস্তে ধীরে দেখে পছন্দ করছি আর কি। আসলে বিভিন্ন এই দোকান থেকে আরও একটা ঘড়ির দোকান আছে, সেখান থেকে মানে কসমেটিক দোকান থেকেও মাঝে মাঝে নিই, আর মাঝে মাঝে ঘড়ির দোকান থেকে নিই। সব জায়গায় কালেকশন মোটামুটি ভালো আছে। তো হচ্ছে আমি এগুলো দেখলাম, দেখে এগুলো দেখছি আর কি। তো পরে একটা ঘড়ি দেখলাম চয়েস হলো, কিন্তু সেই ঘড়িটা হচ্ছে মাত্র 1 পিস, যেহেতু আমার 2টা মেয়ে একই রকম ড্রেস পরে, ঘড়ি ড্রেস সব কিছু ওরা প্রায় সময় একই রকম পরে থাকে। তো ঘড়ি হচ্ছে একটা ছিল, তো সেজন্য ভাবছি উনি এই যে ঘড়িটা আমি দেখলাম আর কি, তো উনি বলছে এটা একটাই আছে, তো অন্য দোকানে পাঠালো, ওখানেও পাইনি। তারপরে হচ্ছে আমি এই যে গোল সাইজের যেটা আছে সেটা 2টা একসঙ্গে পেলাম, তো মানে সেই 2টাই ভাবছি নিবো আর কি, যেহেতু আর কোথাও ঘোরাফেরা করবো না। আসলে আমি শপিংয়ে গেলে কোনো কোথাও তেমন একটা ঘোরাফেরা করে কিনি না, এক দোকান থেকে নিই, মানে যাই কিছু নেই এক দোকান থেকে আমি নিই, আমার কাছে ভালো লাগে না এত হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে নিতে, একদমই ভালো লাগে না। তো এই তো এখানে কিছুক্ষণ থেকে যা যা লাগবে সব কিছু আমি এখান থেকে নিলাম, তারপরে এই তো আমি ফাইনালি এই 2টা ঘড়ি নিচ্ছি আর কি। তো এই 2টা ঘড়ি, তারপরে মাস্ক আছে, গুড নাইট আজকে হচ্ছে এটুকুই নিলাম। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।